हेलो एवरीवन विनीस ब्लॉगे तुम्हारे सकल के वेलकम और आज ही आबार चले एक नतून ब्लॉग निये और एखन थेके जो तो ब्लॉग देव सेगुलो खूब ही स्पेशल होते चले स्पेशल क्यों सेटाओ तुम्हारे साथे शेयर ना करले आमारो पेटर भेतर गुड़गुड़ करबे कारण तुम्हरा एर आगे हय तो माने आगे जो ब्लॉगगुलो आमी करेछि तुम्हरा हय तो सेखाने सबाइके देखलेओ तुम्हारा किन्तु आमार बाबा के ब्लॉगे कोथाओ देखोनी कारण बाबा बाड़ीते ही थाके ना तो तुम्हारा देखबे कि करे कारण बाबा दाड़ाओ रास्ताटा साइडटा तो बाबा हलो दुबईते थाके तो बछर एक बछर देड़ बछर दो बछर अंतर अंतर बाबा बाड़ीते आसे तो बाबा हलो कल के बाड़ीते आसछे तो बाबा आसार आनंदटा एक्साइटमेंटटा बुझते ही पारछो नेक्स्ट लेवल तो এখন হলো যাচ্ছি বাজারে আর বাজারে গিয়ে একটু শপিং আছে বাবার জন্য তো সেইগুলোই কেনাকাটা করব আর জয় গেছে ডিউটিতে তো ওখান থেকে এসে আমার সাথে দেখা করব আর সবথেকে খারাপও এটা লাগছে যে জয় বোন সবাই বাবাকে আনতে যাচ্ছে বাট আমি যেতে পারছি না तो बुझते ही पारछो केन जेते पारछी ना तार कारण होच्छे बिनी कारण बिनी सेफ्टीटा सबार आगे तो जार जन्ने इच्छा करलेओ जावार उपाय नहीं तो चलो आगे झटपट करे जाई आगे गिये बाजारेर काजटा सेरे आसि तो देखो हाँटते कष्ट हो जाच्छिलो कष्ट ठीक होच्छिलो ना आमी हेटे चलेई जेतम बाट साडेनलि रिजुर साथे राखा होयेछे तो जार जन्ने रिजु बोलल बौदी चलो छेड़े दिये आसि तो जाई होक आमार हाँटा कम लागलो अनेकटा रास्ता सेफ हये गेलो पा ब्यथा थेके बेंचे गेलाम रास्ता जल और जय पहुँचे गे केवल ही फोन कर बस स्टैंडे दाड़ी रही निजे सब मात्र घूमते उठे अभाव जाते तो उठे ही देखा बजारे तो ये देखो जय एस और बजार अवस्था देखा भय पाबा पायर नीचे एत कदा तो देखो बीनी एन हाई तुल से आज के सारा दिन घूमता तो ठीक कर हलो ना तो एस एक छोट मासिर बाड़ी মাসিদের বাড়িতে আজকে একটু খাওয়া দাওয়ার পেট পূজোর নিমন্ত্রণ ছিল তো যার জন্য আমি মা আর বিনি বাড়িতে সব ব্যাগপত্র রেখে বিনিকে একটু খাইয়ে তারপর এসেছি তো এখান থেকে আবার আরো একটা জায়গা যাব তো কোথায় যাব দেখতে হলে ব্লগটা দেখতে হবে তো এখন বিনি আর আমি খেলা করছি আর দুই ভাইয়ের কেউই বাড়িতে নেই আর মা বসে গেছে রান্না করতে আর বিনি এখানে বসে এখন আমিও বসে খেলা করছি মাম্মা তাকাও মাসিদের বাড়িতে ভাই দেখো কি সুন্দর গান করছে আর মায়েরও রান্না হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া হবে তো বিনিরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে একবার খাইয়ে দিয়েছি এবার এখান থেকে আমরা যাব বোনের বাড়িতে কারণ বোনের বাড়িতে আজকে লক্ষ্মী পূজো হচ্ছে আর লক্ষ্মী পূজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবার বাড়িতে আশা করি লক্ষ্মী পূজো হচ্ছে বাট আমাদের বাড়িতে এবার হচ্ছে না শ্বশুর বাড়িতেও হচ্ছে না কারণ আমাদের আমার এক কাকা শ্বশুর মারা গেছে যার জন্য আমাদের ও বাড়িতেও হচ্ছে না আর এ বাড়িতেও একটু প্রবলেমের জন্য হচ্ছে না তো বোনের বাড়িতে হচ্ছে বোন খুব করে বলেছে বিনিকে নিয়ে যেতে তো মাসিদের বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে তারপর আবার বোনদের বাড়িতে তো বিনি দেখো এখানে পেয়েছে দুটো রিমোট তো এই দুটো নিয়ে ও সারাক্ষণ খেলে যাচ্ছে আর রাজ খুব ভালো গান শিখেছে বেশ ভালোই গান করে বেশ তালে তালে সুন্দর লাগে শুনতে তো বিনির জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না দেখো গলার আওয়াজ তো ওখানে গিয়ে এত জোরে জোরে চেঁচাচ্ছে তো গানের ভেতরে যদি এত জোরে চেঁচায় তো বুঝতেই পারছো গানের ওখানে প্রবলেম হয় তো যার জন্য বিনিকে সরিয়ে নিয়ে এসেছি তো বিনি দেখো আমার বাবাকে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বোনদের বাড়ির লক্ষ্মী পূজো রেডি আর দেখো বোন সেজেছে আজকে বেশ সুন্দর করে তো আমাদের তো লক্ষ্মী পূজো করানি যার জন্য আমি দেখো একটা চিকেন কারি কুর্তি পরেছি ব্যাস একদম সিম্পল সিম্পল ভাবে তো ব্রাহ্মণ চলে আসছে ওই পাশের বাড়ি একটু টাইম লাগবে তো দেখো ওদিকে বাবার সাথে কথা বলছে তো বাবা কালকে আসবে বাবা এয়ারপোর্টে চলে আসছে
দেখো গরম দিচ্ছে এয়ারপোর্টে এই চলতিছে তুমি এয়ারপোর্টে লক্ষীর পাড়া তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা আমি করেছি। তো আশা করি তোমাদের মিক্স অ্যান্ড ম্যাচ ব্লগটা দেখতে ভালো লাগলো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে টাটা।